तस्मा शत शतोदन कार्यं करो क्षमाचर अशतो यचर कर्म परमात्मोति ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর ছোট্ট একটি ভূখণ্ড হল আমাদের এই বাংলা। এই সারা পৃথিবীর মননশীল আধ্যাত্মিক শক্তির মূল উৎস কেন্দ্র কিন্তু হল আমাদের এই ভূখণ্ডের পরিবেশ, বাংলার মাটি, বাংলার জল। এই জলের মধ্যেই কিন্তু সুপ্ত হয়ে আছে জীবন শক্তির প্রাচুর্য, যা আমাদের মনকে প্রথমে নিয়ে যায় আত্মায় এবং আত্মা থেকে পরমাত্মায়। বাংলা মায়ের কোলে এমন বহু মহাপুরুষের জন্ম হয়েছে যাদের মত ও পথ পরবর্তীকালে সমগ্র পৃথিবীকে পথ চিনিয়েছে। এইরকমই যুগোত্তীর্ণ পুরুষ ছিলেন ধর্মে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের মতন মহামানব, সাহিত্যে রবীন্দ্রনাথ এবং বিজ্ঞানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার। হাওড়া শহরের 18 মাইল পশ্চিমে সবুজ দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম পাইকপাড়া, আর এই গ্রামেরই এক সদ্গোপ চাষি পরিবারে জন্ম হয়েছিল মহেন্দ্রলালের 1833 সালের 2 নভেম্বর। এই স্থানে জন্ম হয়েছিল মহেন্দ্রলালের। বাবা তারকনাথ সরকার এবং মা অঘরমণির জ্যেষ্ঠ পুত্র মহেন্দ্রলালের জন্মের সাথে সাথে ভারত ভাগ্য বিধাতা তার কপালে এঁকে দিয়েছিল আগাম জয় তিলক, কিন্তু সঙ্গে দিয়েছিল কাঁটায় মোড়া এক দুর্গম রাস্তা পথ চলার জন্য। কলকাতা এসে মহেন্দ্রলাল ও তার পরিবার লেবুতলা অঞ্চলে তার মামার বাড়ি ঈশ্বরচন্দ্র এবং মহেশচন্দ্রের বাড়িতে আশ্রয় নেন। অভাব অনটনের মধ্যে দিয়ে খুব তাদের কষ্টের মধ্যে দিন কাটে। ঠিক সেই সময় স্বনামধন্য শিক্ষক ঠাকুরদাসদের কাছে তিনি ইংরেজি শিক্ষাটা শুরু করেন। 8 বছর বয়সে ডেভিড হেয়ারের স্কুলে তাকে ইংরেজি শিক্ষার জন্য ভর্তি করে দেয়া হয়। বিশ্ববিখ্যাত ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন অফ সায়েন্সের প্রবর্তক, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসক, সেই বিখ্যাত মহেন্দ্রলাল সরকার এই হেয়ার স্কুলেরই ছাত্র, যিনি পরবর্তীকালে এত বিরাট হলেন, সমস্ত বিজ্ঞান জগতে যার অপ্রতিম গতি, তিনি এই স্কুলেই এই মাটিতেই পড়াশোনা করে বড় হয়েছিলেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রথম জীবনে খুব দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, মা বাড়ির থেকে পড়াশোনা করেছেন, কিন্তু প্রতিভা যা থাকে তার তো একদিন স্ফুলন ঘটবেই, তাই পরবর্তীকালে এই মাটি থেকে আকাশে নক্ষত্রের যার গতি, তিনি হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। মাত্র 5 বছর বয়সে পিতার মৃত্যু, পূর্বপুরুষের ভিটা ছেড়ে মামার বাড়িতে কষ্টে দিন যাপন, শ্রদ্ধেয় শিক্ষক ডেভিড হেয়ার সাহেবের মৃত্যু, 9 বছর বয়সে কলেরায় মায়ের মৃত্যু, একের পর এক আঘাতে বালক মহেন্দ্রের সরল নিষ্পাপ মনকে ব্যথিত করে তোলে। কঠিন অসুখে আক্রান্ত হয় মহেন্দ্রলাল। বহুদিন স্কুলে অনুপস্থিত থাকার জন্য স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হয়। তার জীবনের আঘাতগুলো তাকে মানসিকভাবে দৃঢ় হতে সাহায্য করেছিল। তার শারীরিক বয়সের তুলনায় মানসিক বয়স বেড়ে গিয়েছিল অনেক গুণ। শৈশবেই হারিয়ে যায় মহেন্দ্রলালের শৈশব। ছোট্ট মহেন্দ্র নিজে নিজের অভিভাবক হয়ে উঠেছিল। তার ছিল না কোনো শিশু সুলভ আচরণ, না ছিল মায়ের গলা জড়িয়ে শুয়ে রূপকথার গল্প শোনার সেই রাত,
শুধু ছিল একা একা পথ চলা। অন্ধকারের ভিতর দিয়ে পথ চলে আলোয় গিয়ে পৌঁছানোই ছিল তার একমাত্র লক্ষ্য। জীবন নামের বই থাকানি শক্ত হাতে ধর, সাথীকে থাক বানা থাক মনকে সঙ্গী কর। ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল। একবার ওনার নাম কাটা যায় হিয়ার স্কুল থেকে, কিন্তু তখন ডেভিডের মৃত্যুর পরে, কিন্তু তখনকার যিনি হেডমাস্টার ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এই শিশু মহেন্দ্রলাল আলী একদিন বিরাট হবে। উনি আবার আদর করে তাকে স্কুলে ভর্তি করলেন এবং খুবই আনন্দের কথা জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় এই মহেন্দ্রলাল প্রথম হয়ে তার জীবনের যে উন্নতির পথ সেটা স্থাপন করলেন। এরপরে হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি কলেজ থেকে সসম্মানে পাশ করে মহেন্দ্রলাল 1854 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। এখান থেকেই 1860 সালে ডাক্তারি পাশ করে তিনি এলএমএস ডিগ্রি লাভ করেন। এলএমএস পাশ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি যে এমডি, এই এমডি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে 1863 সালে পাস করেন এবং তিনি সর্বোচ্চ স্থান অধিকার করেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এমডি। তার যে কৃতিত্ব, এই কৃতিত্বের পেছনে ছিল তার অধ্যবসায়, বাগ্মিতা এবং পড়াশোনা। ডাক্তার আর্চার যখন তার ডিসপেন্সারিতে রোগী দেখতেন তখন কলেজের পঞ্চম বার্ষিক শ্রেণীর ছাত্ররা সেখানে থাকতেন এবং তিনি তাদের পড়াতেন। একবার একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন পঞ্চম বার্ষিক ছাত্রদের, কিন্তু তারা সেটা উত্তর দিতে পারল না। তখন ডাক্তার সরকার সেখানে উপস্থিত ছিলেন, তিনি তার আত্মীয়কে দেখাতে গেছিলেন, তিনি কিন্তু উত্তরটা দিয়ে দিলেন। ডাক্তার আচার্য তখন জিজ্ঞেস করলেন তার নাম এবং তার উত্তর শুনে তিনি এত খুশি হলেন যে তখন থেকে তিনি সবসময় তাকে স্নেহ করতেন এবং তার পড়াশোনা যাতে ভালোভাবে হয় সেদিকেও দেখতেন এবং সচেষ্ট ছিলেন। 1855 সালে মহেন্দ্রলালের বিবাহ হয় বন্দিপুর গ্রামের মহেশচন্দ্র বিশ্বাসের কন্যা রাজকুমারীর সঙ্গে। 1860 সালে জন্ম হয় অমৃতলালের। এলোপাতি চিকিৎসা জগতে মহেন্দ্রলালের শুরু হয় পথ চলা। গত শতাব্দীর 60-এর দশকে আমরা দেখি ডক্টর মহেন্দ্রলাল সরকার এই দেশের একজন খ্যাতনামা অ্যালোপ্যাথিক চিকিৎসক, বিরাট নাম প্রসাদ, দেশজোড়া তার খ্যাতি। এই সময়ে ডক্টর মহেন্দ্রলাল সরকারকে মডার্নের ফিলোসফি অফ হোমিওপ্যাথি নামে একটি বই রিভিউ করতে দেওয়া হয়। বইটি পড়ে তিনি দেখলেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিজের হাতে পরীক্ষা না করে এ বই সম্বন্ধে কোনো মতামত দেওয়া সম্ভবপর নয়। তখন তিনি ডক্টর রাজেন্দ্র দত্তের শরণাপন্ন হন। রাজেন্দ্র দত্ত খুশি হন এবং তাকে নিয়ে তার নিজের চিকিৎসিত কয়েকটি জটিল কেস দেখাতে নিয়ে যান। তারা দুজনে বহুদিন ধরে এইসব কেস পর্যবেক্ষণ করেন এবং পরে দেখা গেল অনেক রোগী সেরে উঠেছে। তখন মহেন্দ্রলালের মত চিরদিনের জন্য পরিবর্তিত হয়ে গেল। তিনি বললেন যে হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যা বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং তিনি নিজে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়িয়া হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করার ফলে আজ তিনি নির্বাসিত, ছমাস কোন রোগীর দেখা মেলে না, কিন্তু যার মধ্যে তিনি সত্যের সন্ধান পেয়েছেন মন প্রাণ দিয়ে তা সাধনা করে গেছেন। পদে পদে বাধা তোর ভাঙবে মনোবল, সত্য
তোমাদের মন্ত্র গে হতে হবে যে সফল পদে পদে বাধা তোর ভাঙবে মনোবল সত্যের মন্ত্র গে হতে হবে যে সফল একদিন ভাঙবে অবিশ্বাসের কাছে রই দেওয়া রাতের আধার কেটে গিয়ে আসবে যে সকাল ও বন্ধুরে একা চল 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 ও বন্ধুরে একা চল। ছ মাস পর তার কাছে আবার রোগী আসতে শুরু করে। সত্যের জন্য তার সাধনা জয়ী হয়। হোমিওপ্যাথি চিকিৎসা এবং বিজ্ঞানের প্রচার এবং প্রসারের জন্য 1868 সালে তিনি নিজ সম্পাদনায় শুরু করেন ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন পত্রিকা। এই পত্রিকাতেই তিনি প্রথম ভারতীয়দের বিজ্ঞান গবেষণার জন্য ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠার পরিকল্পনা জনমানবের সামনে তুলে ধরেন। পশ্চিম থেকে আমি এক বীজ ধার করে নিয়েছিলাম। বহু বছর আগে সেই বীজের পূর্বপুরুষকে পশ্চিমে ধার করে নিয়ে গিয়েছিল পূর্বের ভারতবর্ষ থেকে। সেই বীজটি পেয়ে আমি নিজেই জমি তৈরির কাজে নামলাম। জমি অতি উত্তম, একে তৈরি করতে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে, আপনাদের এই চাষা যে কাজে হাত দিয়েছে তা সম্পাদন করবার যোগ্যতা তার নেই। জমি তৈরি রয়েছে, বীজটি গ্রহণ করবার জন্য সে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। ভদ্রমহোদয়গণ, এই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সেই বিজ্ঞান বীজটি বপন করবার জন্যে বিনীতভাবে আপনাদের কাছে অনুমতি প্রার্থনা করছি এবং আমি নিঃসন্দেহ আপনারা সেই প্রার্থনা মঞ্জুর করবেন। 1876 সালের 29 জুলাই 210 নম্বর বহুবাজার স্ট্রিটে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে গবেষণা করে বিজ্ঞানে ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার পান সিভি রমন। দেশভক্তি এবং দেশপ্রেম মিশেছিল মহেন্দ্রলালের প্রতিটি রক্তকণায়। তাই বিজ্ঞান সভা নামকরণের সময় কিছু ইংরেজ রাজভক্ত কর্মচারী এই প্রতিষ্ঠানের নাম অ্যালবার্ট সায়েন্স অ্যাসোসিয়েশন রাখার প্রস্তাব দিলে মহেন্দ্রলাল তার তীব্র বিরোধিতা করেন। মহেন্দ্রলাল প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ভারতীয় বৈজ্ঞানিকদের গোকুল হয়ে উঠেছিল। মহেন্দ্রলাল আজীবন এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে ভারতীয় বিজ্ঞান শৈশব থেকে যৌবন প্রাপ্ত হয়। বিজ্ঞানে তার অবদানের জন্য ভারত সরকার 1883 সালে তাকে সিআইই উপাধিতে ভূষিত করেন। An institute solely for the natives and truly national, এটাই ছিল মহেন্দ্রলালের কথা। সেই সময় শিক্ষার প্রসার হচ্ছিল, স্কুল কলেজ কিছু বিশ্ববিদ্যালয় এসেছিল এবং বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা খানিকটা বাড়ছিল। কিন্তু এসবই হচ্ছিল তখনকার বিদেশি শাসনের ফিডব্যাক অথবা তার সহায়তার জন্য। কিন্তু মহেন্দ্রলাল সেই সময় ভেবেছিলেন যে ভারতীয়দের দ্বারা বিজ্ঞানের মৌলিক গবেষণা না করা পর্যন্ত দেশে প্রকৃত বিজ্ঞান চর্চার প্রসার হবে না। সেই জন্যই তিনি চেয়েছিলেন এমন একটা প্রতিষ্ঠান যেখানে ভারতীয়রা মৌলিক গবেষণায় ব্যপ্ত হবে এবং প্রতিষ্ঠানটিও সর্বতোভাবে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত হবে।
1951 সালে ডাক্তার মেঘনাথ সাহা এই প্রতিষ্ঠানকে বৌবাজার থেকে যাদবপুরে স্থানান্তরিত করেন। তার শেষ জীবনে এই বিজ্ঞান গবেষণার যে সুফল এবং এই বিজ্ঞান গবেষণার উৎকর্ষতা যেটা পরের দিকে আমাদের সংস্থা অর্জন করতে পেরেছিল উনি সেটা দেখে যেতে পারেননি এবং তিনি যখন মারা যান তাকে বলা যায় তিনি ভগ্নহৃদয়ে মারা গিয়েছিলেন। কিন্তু তারপরে আমাদের গবেষণার সুদিন শুরু হয় গবেষণার সুফল দিক থেকে। প্রথমে প্রফেসর সি ভি রামন তার বিশ্ববিখ্যাত আবিষ্কার করেন রামন এফেক্ট যাকে আমরা বলে আমরা জানি এবং তারপরে প্রফেসর রামনের অনেক সহকর্মী এবং ছাত্র যেমন প্রফেসর কে এস কৃষ্ণন এবং তার ছাত্র আরও অনেকে প্রফেসর অক্ষয়ানন্দ বোস তারপরে প্রফেসর কেদারেশ্বর ব্যানার্জি ইত্যাদি বিখ্যাত পদার্থবিজ্ঞানী আমাদের এই গবেষণায় রিসার্চ করেছেন এবং তাদের কাজের ফলস্বরূপ এই গবেষণার নাম আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই উঁচু স্তরে নিয়ে গিয়েছেন। বিজ্ঞানের ধ্যান জ্ঞান এবং উপাসনার মাধ্যমে মহেন্দ্রলাল হয়ে উঠেছিলেন বিজ্ঞান জগতে আলোর দিশারি। তাঁরই দেখিয়ে দেওয়া রাস্তায় পথ চলে ভারতবর্ষ বিজ্ঞান জগতে নিজের স্থান করে নিয়েছে। কারিগরি শিক্ষাকে আমি কখনো ছোট করে দেখি না, কিন্তু কারিগরি শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণামূলক প্রচেষ্টা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমি গবেষক তৈরি করতে চাই, বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীর আবির্ভাব আমাদের মধ্যে দেখতে চাই। আমরা এমন একটি প্রতিষ্ঠান চাই যার কাজ হবে জনশিক্ষা এবং মানুষের কল্যাণে বিজ্ঞানকে নিয়োজিত করা। আমরা চাই এই প্রতিষ্ঠানটি থাকবে সম্পূর্ণভাবে এদেশীয়দের পরিচালনা এবং নিয়ন্ত্রণাধীনে। মহেন্দ্রলাল নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন জনকল্যাণের বিভিন্ন শাখা প্রশাখায়। 1887 সালে তিনি কলকাতার শেরিফ নির্বাচিত হন এবং 5 বছর কলকাতা কর্পোরেশনের কমিশনার ছিলেন। সেসময় বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে এই পৌরসভার কাজকর্ম দেখাশোনা করতেন এবং তার মতামত আমাদের স্বাস্থ্য দপ্তরে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হতো। শহরের পানীয় জল সরবরাহ নিকাশি ব্যবস্থা এ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ অভিমত আমাদের এই শহরের উন্নতির জন্য রেখেছেন এবং তিনি আমাদের শহরের শেরিফ ছিলেন কলকাতা শহরে। এবং সে সময়ের একটি ঘটনা তার একটি মন্তব্য বক্তব্য সেটা খুবই উল্লেখযোগ্য, যে লর্ড ডাফরিন যখন ব্রহ্মদেশ থেকে বেরিয়ে কলকাতা এসেছিলেন তখন তাকে সম্বর্ধনা জানাবার একটা প্রস্তাব তার কাছে রাখা হয়েছিল যে এবং প্রকৃতপক্ষে তাকে বলা হয়েছিল যে সম্বর্ধনা দিতে হবে। তার উত্তরে মহেন্দ্রলাল সরকার তিনি বলেছিলেন যে ব্রহ্মদেশকে লুট করার ফলে কি তাকে সম্বর্ধনা জানাতে হবে? এই যে বক্তব্য, এই যে মনোভাব, দেশপ্রেম সেই সময়কার মানুষের, জাতীয় আন্দোলন, জাতীয় চেতনা, নিজের দেশ সম্পর্কে, দেশবাসী সম্পর্কে যে মনোভাব, এই বক্তব্য আমরা তার কাছ থেকে জানতে পারি। তার স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে মহেন্দ্র সরকার স্ট্রিট। আজও সেখানে সাক্ষ্য দিচ্ছে তার বাসগৃহটি, যেখানে একবার রাত্রি যাপন করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এখানেই তিনি গভীর আলোচনায় মগ্ন হতেন ডাক্তার রাজেন্দ্র দত্ত, গিরিশ, নরেন এবং মহেন্দ্র মাস্টারের সঙ্গে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার দৃঢ়চেতা, তিনি ছিলেন আপাদমস্তক বাঙালি, যেখানেই কোনো কিছু দেখেছেন অন্যায় অবিচার তিনি সঙ্গে সঙ্গে গর্জে উঠেছেন। ব্রিটিশ আমলে চা বাগানের শ্রমিকদের কুলি বলায় তিনি চিৎকার করে উঠেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ভাবুন তো কত বড় বাঙালি, কত বড় মানুষ তিনি ছিলেন। আইন বিচারে তার নিরপেক্ষতা খুবই জনপ্রিয় ছিল। 1877 সালে
তিনি কলকাতার অবৈতনিক ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1898 সালে মহেন্দ্রলালকে আইনের সর্বোচ্চ ডিগ্রি ডিএল উপাধিতে ভূষিত করে। 1870 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। 1887 সালে ডাক্তার সরকার বঙ্গীয় আইন সভার সদস্য নির্বাচিত হন। তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য এবং ভারতীয় জাদুঘরের অছি নিযুক্ত হয়েছিলেন। তিনি বিজ্ঞান সভায় শেষ বক্তব্য রাখেন ভগ্ন হৃদয়ে। বিজ্ঞান চর্চা প্রতি আমাদের লোকেদের এই জাতীয় পরান্মুখতার কারণ আমার জানা নেই, তাই একথা স্বীকার করতে আমি বাধ্য। বিজ্ঞান সভা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে আমি ভুলই করেছিলাম এবং আগেও বলেছি, এটাকে জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করতে গিয়ে একটা জীবন আমি নষ্ট করে দিয়েছি। তার বদলে হোমিওপ্যাথি হলেও আমার সেই পেশায় যদি আরো কঠোরভাবে আত্মনিয়োগ করতাম, তাহলে 30 বছরে ভিক্ষে করে যে টাকা তুলেছি, অন্তত সেই পরিমাণ টাকা আমি নিশ্চয়ই দান হিসেবে রেখে যেতে পারতাম। পৃথিবীতে আলোর মানুষের জন্ম হয় খুব কম। মুষ্টিমেয় কিছু মানুষ এই পৃথিবীতে আলো নিয়ে জন্মায়, আর আমরা বাকিরা সেই আলোয় আলোকিত পথ ধরে চলবার চেষ্টা করি। এই আলোর মানুষদের মধ্যেই অন্যতম একজন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি কয়েকজন মানুষকে আলোর মানুষ হিসেবে কিন্তু গণ্য করেন। তাদেরই একজন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ডাক্তার মহেন্দ্রলাল সরকারই ছিলেন শ্রী রামকৃষ্ণের চিকিৎসক। মহেন্দ্রলাল শুধু একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন বলে রামকৃষ্ণদেব তাকে কাছে টেনে নেয়নি। তিনি তার অন্তরে আবিষ্কার করেছিলেন এক পাথর চাপা দেওয়া ভাবের। ধীরে ধীরে তিনি সেই পাথর সরিয়ে মহেন্দ্রলালের অন্তরে ভাবের উন্মেষ ঘটিয়েছিলেন। থেমে যেত সময়, শুরু হতো ইতিহাস। এই মহাপ্রাণদের মিলনে সৃষ্টি হতো এক অপরূপ স্নিগ্ধ ঐশ্বরিক তেজ। এই তেজ সঞ্চারিত হোক মানুষের অন্তরে অন্তরে। লোকে মনে করে ধর্মে বিশ্বাস করতেন না, অধার্মিক ছিলেন। বাস্তবিকতা নয়, তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ। যা যুক্তিগ্রাহ্য নয়, যুক্তিসঙ্গত নয়, যা তা তিনি মানবেন না। নিজে পরীক্ষা করে যখন নিঃসন্দিগ্ধ হলেন, বুঝলেন যে সত্যি সত্যি সমাজে একটা বলে জিনিস আছে, তখন থেকে আমরা দেখি যে ডক্টর মহেন্দ্রলাল সরকার ধর্ম জগৎটাকে বুজরুকি আর ভাবতেন না। আগে ভাবতেন বুজরুকি, এ কিছু নয়, এর মধ্যে সব ধাপ্পা। কিন্তু তিনি যে ঈশ্বর মানতেন না তা নয়, তার অনেক গান আছে ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরকে উদ্দেশ্য করে অনেক গান তিনি লিখেছেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর অন্যরকম মানুষ হয়ে গেলেন। কিন্তু যেটা আমি মনে করি তার সবচেয়ে বড় অবদান, এই যে দুজনের সাক্ষাৎ। আর শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়ে থাকতে পারে যে তার চোখের মধ্যে আঙুল ঢোকানো হচ্ছে, তার জিভ টেনে বের করা হচ্ছে, কতভাবে পরীক্ষা তাকে করা হচ্ছে শরীরের কষ্ট, কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো আপত্তি করেননি। আর ডক্টর মহেন্দ্রলাল সরকার এই পরীক্ষা করে এইটাই প্রতিষ্ঠা করে গেলেন যে ধর্ম জগতে ঈশ্বরের চিন্তা যে করে, যে ভালোবাসে ঈশ্বরকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে ঈশ্বরই হয়ে যায়, ঈশ্বরে সে ডুবে যায়, তার সমাধি হয়। মূর্তি পূজা বিরোধী মহেন্দ্রলাল একবার নরেনকে তার অনুভূতি জানায়। ভাব, ওসব নিজে নিজে ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না, আমারও ভাব হয়, আমি একা একা বসে কাঁদি। As men, have the greatest regard for baby.
কিন্তু দোহাই তোমাদের, একে অবতার করে তুলল। ইরা কথামৃত থেকে অনেকেই জানতে পেরেছেন যে রামকৃষ্ণ এবং মহেন্দ্র লালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। তবে একটা সাধারণ ধারণা আছে যে তারা ওই রামকৃষ্ণের ক্যান্সার রোগের সম্পর্কেই তাদের পরিচয় হয়েছিল। আমরা কিন্তু ডায়েরি থেকে আবিষ্কার করেছি যে তাদের সম্পর্ক আরো সুদৃঢ় ছিল, বহু বিস্তৃত ছিল। এক বছর আগেই অর্থাৎ 1884 সালেই 26 জুলাই মহেন্দ্র লালের পুত্র অমৃতলাল তিনি দক্ষিণেশ্বর গিয়েছিলেন রামকৃষ্ণকে দেখতে। তার সঙ্গে ছিলেন তার শিক্ষক রামচন্দ্র দত্ত এবং নরেন্দ্রনাথ দত্ত, উত্তরকালে স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের কথাই বলি, 14 বছর বাদে অর্থাৎ 1898 সালে তিনি যখন আমেরিকা থেকে ফিরে এসেছেন বিশ্ববিজয়ী বিবেকানন্দ, তখনও তিনি মহেন্দ্র লালের সঙ্গে সম্পর্ক রেখেছেন। 21 মার্চ 1898 সালে তিনি তার শিষ্যা, দুই আমেরিকান শিষ্যা মিসেস অলিবুল এবং মিস জোসেফিন ম্যাকলিয়ার্ডকে নিয়ে বিজ্ঞান সভায় বক্তৃতা শুনতে গেছেন মহেন্দ্র লাল সরকারের। অর্থাৎ প্রমাণিত হল যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী এবং মহেন্দ্র লাল সরকারের পরিবারের মধ্যে সুদৃঢ় বন্ধুত্ব ছিল। মহেন্দ্র লাল রোগীর ডায়াগনোসিস এবং প্রগনোসিস দুই করতে পারতেন। প্রগনোসিস অর্থাৎ বিধান দেওয়া। মৃত্যুশয্যায় তিনি নিজের মৃত্যুর বিধান দিয়ে বলেছিলেন, তার উপর কোন এলোপ্যাথিক ওষুধ যেন প্রয়োগ না করা হয়। অল্প পরে যখন তার চৈতন্য বিলুপ্ত হবে তখন যেন এই আদেশ পালন করা হয়। তার স্মৃতির উদ্দেশ্যে অন্তত একটি প্রদীপ চালানো আমাদের কর্তব্য। কিছু যেন লিখতে লিখতে মহেন্দ্র লালের মহাপ্রস্থান হল 71 বছর বয়সে। সেদিনটি ছিল 1904 সালের 23শে ফেব্রুয়ারি। আমি করে সেবা তোমাদের ডাকছে পরির দল। ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে একা চল, ও বন্ধুরে চল, ও বন্ধুরে একা 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 চল।